अद्वैताचार्य कुलेन्दु सद्गुरु विजय कृष्ण वल्लभ योगी जनाराध्यां साध्वी योग माया नमाम्यहम् काय व्यूह सखी माधवी कृष्ण प्रेम विलासिनी कृष्ण प्रेम प्रदायिनी योग माया नमाम्यहम्। आजकेर आमादेर आलोच्य विषय प्रेम भक्ति प्रदायिनी माता योग माया। गौराना ठाकुर श्री श्री अद्वैताचार्य प्रभुर कुलतिलक श्री श्री विजयकृष्ण गोस्वामी सद्गुरु अवतार तार सहधर्मिणी माता जोगमाया। माता जोगमाया निजे के सब समय आड़ाल करे राखतें, निजे कोनो विभूति प्रकाश होते दितें ना, निजे स्वरूपटी लुकिए राखतें। ठीक जेमन तिनी अवगुंठने सब समय थाकतें, तबे तार स्वरूपटी धरा पड़े जेत त्रिकालज्ञ जुगप्रवर्तक महात्मादेर चोखे। एकबार श्री श्री विजय कृष्ण गोस्वामी प्रभु माता जोगमाया के निये सशिष्ये श्री श्री रामकृष्ण परमहंसदेवर काछे गिएछेन ताके दर्शन करते। श्री रामकृष्ण माता जोगमाया के देखे स्वतस्फूर्त बोले उठलें, ओ विजय, ए तुमी काके निये एसेछो आमार काछे? मंदिरे मा भवतारिणी के देखे आमार मने जे भावेर उदय हय, आज एके देखेओ आमार मने सेई भावेर उदय होच्छे। जे गद गद कण्ठे तिनी बोले उठलेन, जय मा जय मा जय मा। आर एकबार ढाकार काछे बारुदी ग्राम, सेखाने त्रिकालज्ञ महापुरुष श्री श्री लोकनाथ ब्रह्मचारी बाबा थाकेन। विजय कृष्ण गोस्वामी प्रभु माता जोगमाया के निये सशिष्ये ताके दर्शन करते गिएछेन। माता जोगमाया के दर्शन करेई उच्छ्वसित हये लोकनाथ बाबा बोले उठलेन, एके देखे आमार जननीर कथा मने होच्छे, एर हाते किछु খেতে ইচ্ছে হচ্ছে। সকলে সহর্ষে যোগমায়া মাতাকে নিয়ে রান্নাঘরে গেলেন। মাতা সেখানে দু তিন রকম ব্যঞ্জন ও অন্ন রান্না করে একটি থালায় সাজিয়ে গুছিয়ে লোকনাথ বাবার কাছে পরিবেশন করলেন। লোকনাথ বাবা বললেন, না এইভাবে নয়, ছোট বালককে মা যেরকম কোলের কাছে টেনে নিয়ে ঘাড়ে ধরে তাকে খাইয়ে দেয়, তোমার হাতে আজ আমার সেইভাবে খাবার ইচ্ছা হচ্ছে। শতায়ু ব্রহ্মচারীর এই কথা শুনে মা সলজ্জ হেসে মাথা নিচু করে রইলেন। তখন শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভু মাকে বললেন, এনার কাছে লজ্জা পাওয়ার কিছু নেই, ইনি যেভাবে বলছেন তুমি সেভাবেই করো। তখন মাতা যোগমায়া সেই শতায়ু বৃদ্ধ ব্রহ্মচারী মহারাজকে নিজের কোলের কাছে টেনে এনে তার ঘাড় ধরে তাকে দু এক গ্রাস অন্ন প্রসাদ রূপে পাইয়ে দিলেন। মার হাতে খেতে খেতে ব্রহ্মচারী মহারাজের সে কি আনন্দ, সে কি উচ্ছ্বাস! তিনি বলতে লাগলেন, কত যুগ পরে যেন মার হাতে খাচ্ছি মনে হচ্ছে, কি আনন্দ কি আনন্দ।
ব্রহ্মচারী মহারাজের বালকের মতন সে উচ্ছ্বাস দেখে কে। অন্যত্র আমরা দেখছি তুই কালজ্ঞ কাল কালজয়ী মহাপুরুষ শ্রী শ্রী ব্রহ্মানন্দ পরমহংসজি হিমালয়বাসী মহাত্মা, তিনি গোসাইজি অর্থাৎ শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভুর গুরু। তিনি শিষ্যকে নানান আদেশ দেন, কিন্তু মাতা যোগমায়ার সাথে যেখানেই বিচ্ছিন্ন হওয়ার কারণ ঘটে সেখানেই কিন্তু মাতা বলেন আমাকে, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, এবং তিনি বিহ্বল হয়ে পড়েন। তখন সেই ত্রিকালজ্ঞ মহাপুরুষ ব্রহ্মানন্দ পরমহংসজি আবির্ভূত হয়ে মার ইচ্ছাকেই পূর্ণতা দান করেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে যখনই তিনি সন্ন্যাস নিয়েছিলেন অথবা বৃন্দাবনে একাকী যেতে হয়েছিল, সবসময় কিন্তু মার ইচ্ছাকেই তিনি পূর্ণতা দিয়ে গেছেন চিরকাল। সদ্গুরু অবতার শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভু মাতার সাথে সহধর্মিণী রূপে তাকে বহুদিন দেখেছেন, তার শৈশব থেকেই দেখে আসছেন। তিনি জেনেছেন যে মাতা যোগমায়া দ্বাপরের ব্রজসখী। ব্রজসখীদের চরিত্র, মাতার চরিত্র তিনি জানতেন, সেই জন্যে প্রভু কখনোই যোগমায়া মাকে বৃন্দাবনে নিয়ে যেতে চাইতেন না। ব্রজসখীরা যে কোনো বাসনা নিয়ে ধরাধামে আসলেও কোনো ক্রমে যদি ব্রজধামে গিয়ে পৌঁছন, সেখানকার চিন্ময় রাজের স্পর্শে তারা আর ধরাধামে থাকতে পারেন না, দেহ ব্রজরাজে মিশিয়ে চিন্ময় ধামে ফিরে যান। সেই জন্য প্রভু বারবার বলতেন তোমার ছোট কন্যা বৃদ্ধা মাতা তাদের সেবার জন্য তুমি থাকো, আমার সাথে বৃন্দাবনে যেও না। যেমন স্বর্ণময়ী দেবী বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভুর মাতা, তিনি জানতেন যে বিজয়কৃষ্ণ গোস্বামী তার সন্তান, সে যদি পুরুষোত্তম ধামে যায় তাহলে সে আর কোনোদিন ফিরবে না। তাই তিনি আকুল কণ্ঠে সবাইকে বলতেন, ওরে তোরা বিজয়কে জগন্নাথ ধামে নিয়ে যাস না, সে জগন্নাথের বস্তু একবার যদি সেখানে যায় সে আর ফিরে আসবে না। তিনি আকুলভাবে বলতেন আমি বেঁচে থাকতে তাকে যেন সেখানে যেতে দিস না। বিজয়কৃষ্ণ প্রভু তার গুরুদেব শ্রী ব্রহ্মানন্দ পরমহংসজির আদেশে নিরবিচ্ছিন্নভাবে এক বৎসর বৃন্দাবনবাসে প্রস্তুতি নিচ্ছিলেন কাশীতে থাকতে। যোগমায়া মাতা তার সঙ্গে যেতে চাইলেন। কুমারী কন্যা বৃদ্ধা মাতা ও পুত্রের দেখাশোনার অজুহাতে প্রভুজি তাকে ঢাকার গেন্ডারিয়া আশ্রমে পাঠিয়ে দিলেন। পতির আজ্ঞায় মা তো আশ্রমে ফিরে গেলেন ঠিকই, কিন্তু পতিব্রতা পতি সঙ্গচ্যুতি মৃত্যুচ্চেও ক্লেশকর হয়ে উঠল। তিনি অর্ধাহারে অনিদ্রায় মৃতপ্রায় হয়ে পড়লেন। শেষে রাই উন্মাদিনীর মতো তিনি শত বাধা অগ্রাহ্য করে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হলেন। তখন যাবার আগে তিনি বলে গেলেন, আমি আর ঢাকার আশ্রমে ফিরব না। তখন তার গর্ভধারিণী মা বললেন, এখানে ঢাকায় মন্দির হবে, নামের পূজা হবে,
এই যোগমায়াকে কেন্দ্র করে আমি দেখতে পাচ্ছি। বৃন্দাবনের পথে শ্রী নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় বিদুষীর পত্নী মাতঙ্গিনী দেবী মাকে দশভুজা রূপে দর্শন করলেন। তিনি দেখলেন এবার মায়ের বিসর্জন হতে চলেছে। তিনি শোকমগ্ন হয়ে কাঁদতে লাগলেন। এখন আমরা মায়ের যে ছবিটি দেখতে পাই সেটি সেই সময় মাতঙ্গিনী দেবী জোর করে তুলেছিলেন, যা এখন ঘরে ঘরে পূজিতা, সেটি মার শেষ ছবি। এরপর মা শ্রী বৃন্দাবন ধামে পৌঁছলেন। মা বৃন্দাবন ধামে তো পৌঁছলেন ঠিকই, কিন্তু প্রভুজি তাকে বললেন যে তার বৃন্দাবনে একসাথে একই কুঞ্জে, অর্থাৎ দাউজির কুঞ্জে যেখানে গোস্বামী প্রভু ছিলেন সেখানে থাকা চলবে না। কারণ বললেন ঢাকা গেন্ডারি আশ্রমে যাহা সম্ভব, অর্থাৎ সন্ন্যাসী গৈরিকধারী পরিবারের সাথে একসাথে থাকা সেখানে সম্ভব ছিল, বৃন্দাবনে সেটা সম্ভব নয়, এখানে নানান রকম কথা উঠবে। তাই মাকে বললেন তুমি যখন এসেই পড়েছ তখন তুমি অন্য কুঞ্জে গিয়ে থাকো, এখানে নয়। মা অনেক আশা নিয়ে এসেছিলেন, তিনি ভীষণ মর্মাহত হলেন। মর্মাহত হতে তখন তার তেজ প্রকাশিত হয়ে পড়ল। এমনিতে মা অত্যন্ত মৃদুভাষিনী, অবগুণ্ঠনেই থাকেন, তার স্বরূপটি তখন প্রকাশ হয়ে পড়ল। তিনি বললেন যে উদ্দেশ্য নিয়ে তোমার এই ধরাধরে ধরাধামে আসা, আমাকে ছেড়ে তা কখনোই সম্পূর্ণ হবে না, আমি বলছি দেখে নিও। শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভুও জীবনের শেষ প্রান্তে যখন পুরুষোত্তম ধামে ছিলেন, মরলীলা সাঙ্গ করার আগে তিনি বললেন আমি তিনটি বস্তু দেবার জন্য আদিষ্ট হয়ে এসেছিলাম। প্রথমটি তো সবাইকে দেওয়া গেল, দ্বিতীয়টি কেউ কেউ পেল, তৃতীয়টি দেবার অধিকারী পাওয়া গেল না, সেটি ফিরিয়ে নিয়ে যেতে হচ্ছে। অবশ্য কালে সেটিও সকলে পাবে। অনুমান করা যেতে পারে প্রথম বস্তুটি হল সকলকে নাম দেওয়া। তখনকার যে ঢল নেমেছিল হিন্দু ধর্ম থেকে বিধর্মী হওয়া, খ্রিস্টান হওয়া অথবা ব্রাহ্ম ধর্মে চলে যাওয়া, সেইটিকে তিনি রোধ করলেন সনাতন ধর্মের গ্লানিমুক্ত করে। দ্বিতীয়টি সেই নামের প্রভাবে সকলে আনন্দিত হয়ে তাতে সিদ্ধি লাভ করে অষ্টসাত্ত্বিকী বিকার সংকীর্তনে দেখা দিল অনেকের। তিনি দেখলেন যে সকলে উদ্দণ্ড নৃত্য করছে কীর্তনের সাথে, এইটি দ্বিতীয় স্তর বলা যেতে পারে। আর তৃতীয়টি ব্রজমায়ের হাতের জিনিস, সেটি হলো কৃষ্ণ প্রেম, প্রেম ভক্তি, ব্রজলীলার আনন্দ নেওয়া, এইগুলি কিন্তু মায়ের হাতের জিনিস, সেইটি দেওয়া সম্ভব হলো না বলে বিজয়কৃষ্ণ প্রভু স্বীকার করলেন। অবশ্য কেউ পায়নি তা নয়, অনেকেই পেয়েছিলেন সেটি, কিন্তু বৃহৎ রূপে সেটা সকলের পক্ষে প্রযোজ্য হলো না। বন্দে দেবম উমাপতি সুরগুরুম বন্দে জগত্তারণম বন্দে পন্নগভূষণম মিগধরম বন্দে পশুপতিনাথম
वंदे सूर्य शशांक वहिनान वंदे मुकुंदप्रियं वंदे भक्त जनार्दन च वरदं वंदे शिवं शंकरं। শিলচরে যারা আছেন আজকে পর্যন্ত আমার সঙ্গে দেখা হবে, তারপর হয়তো দেখা হবে না, আবার কোনো দু চার মাস পরে হয়তো দেখা হবে। তাই শিলচরে যারা আছেন তারা আজ পর্যন্ত যোগাযোগ করতে পারেন এবং শান্তিসূত্র, জপতপ পূজা পদ্ধতি এবং সাধনার সূত্র নিয়ে যে তিনটি বই লেখা হয়েছে, এরপরে একটি বই আমরা বের করছি, সেটা হচ্ছে উপলব্ধি। এটা হয়তো আপনাদের ভালো লাগবে। আজকে যে বিষয়ের উপর আলোচনা করব, যে গুরু কেমন হওয়া উচিত, মা ভবানী ভগবানকে বলছেন যে ভগবান গুরু কীরকম হওয়া উচিত, এই গুরু কেমন হওয়া উচিত, শিব যা বলেছেন ঠিক সেরকমভাবে আমাদের মহাপুরুষ একজন, তিনি শিবস্বরূপ, যার জন্য তার নাম আর করছি না, তাকে শিব বলেই সবাই জানুন। তিনি খুব সুন্দরভাবে বলছেন, তিনি বলছেন যে আজ যা বক্তব্য আমি রাখছি তার দায়িত্ব এখনের জন্য আমি নেব, পাঁচ মিনিট পরে তার দায়িত্ব আমি নেব না। আমি আজ যা বলবো কাল আমি তার নাও বলতে পারি, আজ যা প্রশ্ন করবে তার উত্তর যা দেবো কালকে তাকে আমি খণ্ডন করতে পারি। আমি আমার হিসাবে চলি, আমি তোমার গোলাম নাই যে তোমার হিসাবে চলবো। আগেকার দিনের মানুষরা কী করতো, শিষ্যর পেছন পেছন চলতো, শিষ্য যা বলতো সেটা শুনতো, সেইভাবে করতো। আমি তা না, আমি ভিন্ন, আমি আমার নিয়মে চলি, আমার কোনো অনুশাসন নেই, আমি কোনো কারোর ওপর নির্ভর করে আমি বাঁচি না, আমি কারোর বৈশাখে নিয়ে হাঁটতে চাই না, আমি নিজের কারণে বাঁচতে চাই। এরকমভাবে ভগবান শিবস্বরূপ যিনি মহাপুরুষ তিনি বলছেন তুমি তো সূত্র নিয়ে বলবো, কখনো রামচরিত মানুষ নিয়ে বলবো, কখনো গীতা নিয়ে বলবো, কখনো অষ্টবর্গমণিকে নিয়ে বলবো, কখনো বা ব্যাসদেবকে নিয়ে বলবো, আমি এক জায়গায় দাঁড়াবার লোক নই। আমি বিভিন্ন সূত্র দেবো, যে সূত্র তোমার ভালো লাগবে সেটা তুমি নাও, আর যদি আমার কথা না ভালো লাগে পা আছে হেঁটে বেরিয়ে যাও, দাঁড়াচ্ছ কেন। এরকমভাবেই বোধ হয় প্রত্যেকটা জীবিত গুরুর হওয়া উচিত। এবং আগেকার দিনে যারা মহাপুরুষ গুরুদেবরা ছিলেন, যারা দেহ রেখেছেন, যারা সাক্ষাৎ ভগবান, তারাও তাই ছিলেন। তারা একটু বেপরোয়া ছিলেন, বেপরোয়া এই জন্যেই ছিলেন, তারা কাউকেই সেইভাবে গুরুত্ব দিতেন না ঈশ্বর ছাড়া, কেননা তারা ঈশ্বর স্বরূপ ছিলেন। সে ঠাকুরই হোক, চৈতন্যই হোক, তুলসী হোক, মীরা হোক, রুইদাস হোক, এরা এরকম ধরনের ছিলেন, একভাবে তারা চলে এসেছেন। তিনি বলছেন যে আমার বাণী আজকে যেটা বলবো কালকে সেটা খণ্ডনও করতে পারি। বিদেশে এক ছবি আঁকতেন এক ভদ্রলোক শিল্পী, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার শ্রেষ্ঠ ছবি কোনটা, তখন তিনি বলছেন যেটা আমি আঁকছি। তা বলছে এর কত দাম, তখন বলছে আঁকার জন্য তো ঠিক করিনি, আঁকতে আঁকতে তো ঠিক করিনি দাম কত, আমি এখন ছবির মধ্যেই আছি, পরের দিন এসে সেই ছবিটা কিনতে চাই। তখন বলছে আমি এখন যেটা আঁকছি সেটা শ্রেষ্ঠ ছবি। তখন বলছে কালকে যে বললেন ওটা শ্রেষ্ঠ, বলে কালকে আমি ওই ছবির মধ্যে ছিলাম, বর্তমানে আমি যেখানে থাকি সেটাই হয় শ্রেষ্ঠ। মহাপুরুষরা তাই, মহাপুরুষরা বর্তমানে যেখানে থাকে সেই বাণীটাই তার শ্রেষ্ঠ বাণী হয়, তারা অতীতের দিকে ফিরে তাকায় না, তারা ইতিহাসের দিকে তাকায় না। দার্শনিক ব্যক্তি তার একটা ধাঁচে তৈরি হয়, তারা এক নিয়মে থাকে, একটা কথার উপরে দাঁড়িয়ে থাকে, সে পৃথিবী এদিক যাক আর ওদিক যাক, মহাপুরুষ থাকে না, বিভিন্ন কথা বলে। যেটা তোমার প্রয়োজন, যেটা তোমার লাগবে সেটা তুমি নাও। আমাদের আশ্রম ক্ষেত্র হয় এক এক ব্যক্তিকে এক এক রকম মন্ত্র দেওয়া হয়, এক এক সমস্যার জন্য এক একটা পার করার জন্য এক এক রকমভাবে তাকে জানানো হয় যে এইটা স্তুতিটা করলে কিছুটা উপকার পাবে। তখন দেখা যায় যে উপদ্রব আরও বেড়ে যায়, সে অন্য একটা স্তুতির মধ্যে ছিল, সে বলে তাহলে আমি এটা পড়ি, এটা যেন না হয়। মহাপুরুষদের সবসময় চেষ্টা থাকে তারা নিজেদের ইচ্ছা মতো চলা হাঁটা করে, তারা প্রকৃত মহাত্মা হয়। মহাত্মা মানে কিন্তু কারোর পেছনে চলা না, মহাত্মা মানে হচ্ছে আগে চলা, তারা আগে চলতে কিন্তু সর্বদা ভালোবাসেন। এবং তারা সর্বদা তাদের চেষ্টা থাকে যে কোনো জিনিস যেরকম জোয়ারকে কেউ বাঁধতে পারে না, মহাপুরুষকে কেউ কখনো বাঁধতে পারে না, সব বন্ধন তারা ক্ষীণ করে দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। তারা একটা আগন্তুকের মতন হন, এক ঝলকে সব কিছুকে দেখিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাদের এটা অনুসরণ হয়। গুরু তাই তিনি যিনি আধ্যাত্মিক মানুষ, আধ্যাত্মিক ঈশ্বর, যেরকম হরগৌরী আধ্যাত্মিক শিব আধ্যাত্মিক দুর্গা, ঠিক সেই কিছুটা মানুষ কিছুটা ভগবান। কিন্তু শুধু যদি মানুষ হয়ে যায় তাহলে তো আমাদের মতো হয়ে যাবে, আর যদি ভগবান হয়ে যায় তাহলে তো আমাদের সঙ্গে সম্পর্কই জুড়বে না, আর সম্পর্ক যদি নাই জোরে তাহলে আর মহাপুরুষ আসবে কেন। মহাপুরুষরাই তাই হন, মহাপুরুষরা ধীরে 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 মানুষ থেকে পুরো পরব্রহ্ম হয়ে বেরিয়ে যান। তাই গুরু হচ্ছে সেরকম হবে, গুরু হচ্ছে সেতু,
এক হাত আমাদের দিকে দেয়, এক হাত ভগবানকে দেয়, দিয়ে মিলন করিয়ে দেয়। গুরু হচ্ছেন তিনি। ভগবান শঙ্কর সেটাই চেষ্টা করছেন যে মা পার্বতীকে, যে গুরু কেমন হওয়া উচিত। গুরু এরকমই হওয়া উচিত, যার এক হাত থাকবে শিষ্যর দিকে, এক হাত থাকবে ভগবান শঙ্করের দিকে। এই সেতু হওয়া উচিত হচ্ছে গুরুর। গুরুর চেষ্টা থাকে যে উনি যেমন সেতু হয়েছেন, পরবর্তীকালে তার যা সন্তান আছে তারাও যেন সেই সেতুর মতো কিছু না কিছু কাজ করে যায়, তারাও যেন কিছু লিখে যায়, তারাও যেন কিছু দাগ দিয়ে যায়, তারাও যেন কিছু ঘোষণা করে যায়, কবিরের মতো যেন তারা জীবনযাপন করে। কবির কাপড় বুনত, নিজের রুটি নিজে রোজগার করতেন, খেতেন, এবং সঙ্গে সঙ্গে তিনি সৎসঙ্গ করতেন, মানুষকে জাগ্রত করার চেষ্টা করতেন। গুরুর চেষ্টা থাকে তার সন্তানরা যেন সেরকম পথ ধরে এগিয়ে যায়। গুরু কোনো অনুশাসনে মানবে না, সে সব কিছুর ঊর্ধ্বে চলে যেতে চায়। সে চায় না কেউ তাকে বেঁধে রাখুক, কেউ তাকে আটকে রাখুক, সে সব কিছু পার চড়ে। সে তার খেয়াল খুশিতে বলে, কোনো সূত্র কারোর থেকে উপদেশ নিয়ে বলবে না। সে কোনো সূত্র যদি বলে, তার নিজের মন যদি আসে সেটা বলবে, না মন থাকলে বলবে না। সে কারোর কাছে একটু হলেও মাথা নত করবে না, সে পরমেশ্বরের কাছে নিজেকে মেলে দিয়েছে। সে জানে সে ফাঁকা, তার মধ্যে কিছু নেই, যা বলাবার সে বলাচ্ছেন, আমি ফাঁকা বাঁশ হয়ে থাকাটাই আমার মঙ্গলজনক হবে। যখন তিনি বলাবার দরকার বলাবেন, যখন বলবেন আর বলার দরকার নেই তিনি থামিয়ে দেবেন। অতএব সেই হচ্ছে গুরু, যিনি এরকম চিত্তদশার মধ্যে থাকতে পারেন। এবং সে সর্বদা শুধু ধার্মিকের দিকে তার লক্ষ্য থাকবে না, তার চেষ্টা থাকবে যে ধর্ম অধর্ম পারে যেতে চলে যাও, একটা জায়গায় যেন তোমরা কখনো আটকে না থাকো। তার চেষ্টা থাকে শব্দ তো শব্দের অতীত যাতে কীভাবে আমরা চলে যেতে পারি, শব্দকে যাতে কীভাবে আমরা জয় করে নিতে পারি, কারণ যত শব্দ দ্বারাই উপদ্রবের সৃষ্টি হয় সেখান থেকে কীভাবে পার হই। আমরা কেন এই দিওয়ালির দিন প্রদীপ জ্বালাই, আমরা কেন দুর্গা পুজোর দিন স্তুতি করি, আমাদের কী কী অভ্যাস করা উচিত, কী কী অভ্যাস করা উচিত না, যোগ সমাধি কী জিনিস, পরম জ্ঞান কী জিনিস, সেগুলোর সূত্র কিছু কিছু ধরিয়ে দেওয়ার চেষ্টা করে, হয়তো ব্যক্ত করতে পারে না, আর ব্যক্ত করতে পারে না বলেই মানসিকভাবে খুব কষ্ট থাকে। প্রত্যেকটা সৎসঙ্গে সে কষ্ট পায়, এই জন্য কষ্ট পায় যে সৎসঙ্গ করার পর যেটা বলার দরকার ছিল সেটা বলতে পারে না, বলতে পারে না, এই জন্যে সে একটা অন্য জায়গা থেকে বলে যেখানে শব্দ আসে না, যার জন্য তার পক্ষে অসুবিধা হয়। তাই গুরু সর্বদাই যা তার ইচ্ছা সেইভাবে সে চলার চেষ্টা করবে, সে কোনো অনুসরণ মানবে না, সে ইতিহাসের দিকে ফিরেও তাকাবে না, সে বর্তমানের ওপর সর্বদা থাকবে। আজকে এই সূত্র বলবে, কালকে এই সূত্র বলবে, পরশুদিন সেই সূত্র বলবে, যে সূত্র ভালো লাগে ঠিক আছে, না ভালো লাগে তোমার কাছে পা আছে, চলতে পারো, হাঁটতে পারো, সে অনুমতি দেবে। সে চাইবে তুমি পরম শান্তি পরম স্নিগ্ধতার মধ্যে থাকো, তুমি যেন স্বাধীনতার সঙ্গে, সে নিজেও স্বাধীন থাকে, তোমাকেও স্বাধীন করার চেষ্টা করে। সে চায় না তুমি যেন কোথাও গোলাম হয়ে থাকো, সে চায় তুমি মুক্ত হয়, তুমি মালিক হো, তুমি মালিকই, তুমি যে মালিক সেই ঘোষণাই গুরু করিয়ে দেয়। আমাদের গুরু আমাদের ক্ষেত্র করিয়ে দিয়েছিল, আমাদের গুরু আমাদের বলেছিল যে তুই তোর মালিক, কোথায় মালিক বানাচ্ছিস, কাকে বানাচ্ছিস মালিক। গুরুর কাজই হচ্ছে তাই, মালিক তো তৈরি করে দেয় না, মালিক যা আছে সেটাকে জানিয়ে দেয়। আমরা যখন মহাপুরুষের জীবনী দেখি, যখন গৌতম বুদ্ধের জীবনী দেখি, ঋষি রমণের জীবনে দেখি, তারাও কিন্তু তার সন্তানদের সেইভাবে জানাবার চেষ্টা করেছিলেন। প্রত্যেকটা মন্ত্রেরই একটা শব্দ যে আছে তার যে মানে সেটা যেমন জানিয়েছে, যেমন দেখবেন রাম রাম রাম, ওম ওম ওম, দুর্গা দুর্গা দুর্গা, আল্লাহ আল্লাহ আল্লাহ, এরকম বিভিন্ন শব্দ আছে, ভগবান যিশুরও কিছু শব্দ আছে, প্রয়োগ আছে। তাই এইগুলোর মধ্যে দেখবেন সব থেকে একটু চেষ্টা করে দেখবেন, কেন আমাদের কিন্তু মহাপুরুষরা বলেছেন যে কোনো ধর্মই খারাপ না, সব ধর্ম ভালো, সব ধর্ম তো একদিকে ইশারা করেছে সেই ঈশ্বর, তাহলে কেন ভেদাভেদ করবো আমরা। দেখবেন আল্লাহ 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 যদি নিরন্তর কেউ করে 10 মিনিট করে রোজ, যে অমৃত যেরকম আঙুর যেরকম রস পড়লে যেরকম মুখে গিয়ে একটা শান্তির একটা ছোঁয়া লাগে, ঠিক সেরকম যেন হৃদয় আন্দোলিত হয়ে যায়, হৃদয় নাচতে শুরু করে। যত শব্দ আছে আমি অনেক শব্দ প্রয়োগ করে দেখেছি মহাপুরুষের কথা অনুযায়ী, কিন্তু আল্লাহ শব্দের যে শান্তি সে শান্তি বোধে অনেক শব্দে কম। রামেও প্রয়োগ করে দেখতে পারেন, ওঙ্কারও প্রয়োগ করে দেখতে পারেন, যিশু শব্দও ভগবানের শব্দও প্রয়োগ করে দেখতে পারেন, কিন্তু আমার মনে হয় এর মধ্যে যেন আলাদা মাধুর্য আছে, আলাদা নেশা আছে। আমি দেখেছি অনেক ফকিরকে তাদের চোখের মধ্যে আমি দেখতে পেয়েছি যেন একটা পাগলা হাওয়ার একটা ছোঁয়া, যেটা আমাকে খুব বেশি নাড়াচাড়া দিয়েছিলেন, এবং আমি কিছুদিন অভ্যেস করেও পেয়েছিলাম যে একটা সত্যি শান্তি এখানে পাওয়া যায়।
তাই গুরু সে যে সব রাস্তা জেনে এসছেন, সে এক রাস্তায় নিজেকে আটকে রাখেননি, সে এক বিষয়ের ওপর নিজেকে দাঁড় করিয়ে রাখেননি। বিভিন্ন বিষয়ে তার কাছে সব মহাপুরুষই সমান, কেউ বড় নেই, কেউ ছোট নেই। তিনি জানেন চৈতন্য দেবী দেহ রেখে রামকৃষ্ণ হয়ে এসছেন, ঠাকুর রামকৃষ্ণই দেহ রেখে হয়তো প্রহ্লাদ হয়ে এসছেন আগের জন্মে, বা ওঙ্কারনাথ হয়ে এসছেন। এরকমভাবে মহাপুরুষরা এক একবার দেহ রাখেন, এক একটা মহাপুরুষ হয়ে আছেন। ওঙ্কারনাথ হয়ে এসেছিলেন, যেরকম আমাদের নানক, পরে কবির এসেছিলেন, কে জানে এরা একই ব্যক্তি, এরাই ভগবান। তাই এরা যে পথ দেখিয়েছেন, এনারা যেভাবে আমাদের চেয়েছিলেন, আমরা যেন এনার মধ্যে হতে পারি। এদের মতো শান্ত, এদের মধ্যে চলা, এদের মতো কষ্ট স্বীকার করে নেওয়া। আমি একটি গল্প পড়ি, সেখানে দেখা যায় যে নৌকা করে ঠাকুর একটা জায়গায় যাচ্ছিলেন, যেতে যেতে ওপারে একদল ব্যক্তি এক ব্যক্তিকে চাবুক মারছিল। ঠাকুর সঙ্গে সঙ্গে বলে, আমাকে আর মেরো না। তখন বলে, কী বাবা তোমাকে এই কথা বলছে কেন? তুমি বলছে আমার লাগছে। তার মানে কি, ঠাকুর তার সঙ্গে এক হয়ে গেছিলো। তা আমি যদি সত্যি তাকে মানি, আমি যদি সত্যি নানককে মানি, আমি যদি তুলসীদাসকে মানি, তাহলে তাদের মতো যেন আমাদের চিন্তাধারাটা হয়, তার মতো যেন এক হয়ে যায়, ভেদাভেদটা যেন আমাদের মধ্যে কম থাকে, আমরা যেন সত্য সন্ধানী হই, সত্যকে যেন আমরা নাশ না করি। আমরা এক একটা যেন, অন্তত আমরা তো রাজনীতি, সংসার নীতি অনেক কিছু করি, এই জায়গাটা নাই বা করলাম, এই জায়গাটা নাই ঈশ্বর নীতিতে বিশ্বাস করলাম, সবাইকে ভালোবাসলাম, যে যীশুকে ভালোবাসে সেও আমি, যে মোহাম্মদকে ভালোবাসে সেই আমি, যে কৃষ্ণকে ভালোবাসে সেই আমি, কিসের ভেদাভেদ, সবই তো এক। এরকম একটা চিন্তাদশায় গুরুদেবরা নিয়ে যাওয়ার চেষ্টা করেন, এবং গুরুদেবরা ধীরে ধীরে চেষ্টা করেন কী করে আমরা তার ছোঁয়া পেতে পারি, কী করে তার থেকে আমরা শান্তি পেতে পারি, এরকম একটা ব্যবস্থা নিয়ে যাবেন। এবং তারা বলেন যে ভাগ্য আর কর্ম এ দুটোই দরকার। কাকে বলেন যে ভাগ্য বিশ্বাস করতে? যাদের অনেক অর্থ আছে, যাতে তাদের অহংকার না আসে, আমার কর্মের জন্য আমি প্রতিষ্ঠা পেয়েছি। আর কাকে বলে যে ভাগ্য বিশ্বাস করো না? যারা কর্ম করতে চায় না, তারা কি করবে? ভাগ্য আমার আছে তাহলে ঘটবে, আমি আর কাজ করব না। এই জন্য দুরকম ব্যক্তিকে দুরকম কথা বলে। গৌতম বুদ্ধর কাছে তিন রকম ব্যক্তি এসেছিল। একজন বলেছিলেন যে ঈশ্বর নেই, তাকে বলেছিলেন যে ঈশ্বর আছে। যে বলেছিলেন ঈশ্বর আছে তাকে বলেছিলেন ঈশ্বর নেই। আর যে বলেছিলেন ঈশ্বরকে জানতে চাই, তার কাছে গৌতম বুদ্ধ চুপ হয়ে বসেছিলেন। আনন্দ এটা লক্ষ্য করেন, যে যা প্রশ্ন করে তার উল্টো জবাব গৌতম বুদ্ধ কখনো দেন না, কেন এবার দিলেন? সারা রাত তার ঘুম হয় না, সে মাঝরাত্রে গৌতম বুদ্ধকে উঠে বলছে, আরে ওঠো ওঠো ওঠো, কী হয়েছে? বলছে, তুমি তো আমাকে অসুবিধার মধ্যে ফেলে দিয়েছো। বলছে, আমি তো ওকে ওর উত্তর দিয়েছি, তুই কেন ঝামেলার মধ্যে পড়েছিস? আমাদের ক্ষেত্রে হয়, গুরুদেবরা যখন তার সন্তানকে একটা জিনিস বোঝায়, আর একদিন তার মধ্যে উপদ্রব করতে চলে আসে, সে ওটাকে টেনে নেয় নিজের মধ্যে, এটা উচিত না। তা গৌতম বুদ্ধ বলছে, ওকে উত্তর দিয়েছি, ও যেমন প্রশ্ন করছে তেমন তুই কেন মাঝে পড়েছিস? বলছে, না আমার ঘুম আসছে না। তুমি বলো তো ভগবান আছে না নেই? তুমি এক একজনকে এক এক কথা বলে, যে বলেছে আছে তাকে বলেছে নেই, যে বলেছে নেই তাকে বলেছে আছে, যে বলেছে আমি জানতে চাই তাকে চুপ করে রয়েছে। কী রহস্যটা যদি বলো? বুদ্ধ তখন বললো, দেখ, যে বলেছে নেই তাকে বলেছে আছে, এই জন্য বলেছি যাতে সে সেই পথটা ধরে, আমার কথাটা মিথ্যা করার জন্য সে যেন চর্চা করে, সে যেন উপাসনা করে, সে যেন সাধনা করে, তাহলে বুঝতে পারবে আছে কি নেই। আর যে বলেছে আছে, সে আছে শুনে আর এগোবে না, তাই জন্য তাকে বলে দিয়েছি নেই। যেই নেই বলবো তখন সে রাগ হবে, আর রাগ হবে কী, রাগ হয়ে কী করবে? সে সঙ্গে সঙ্গে ধ্যান সমাধির মধ্যে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে আমি প্রমাণ করে দেবো আছে। আর যে সত্য করে জানতে চায় তার কাছে চুপ করে আর ছিলাম, এই জন্য চুপ করেছিলাম। সত্য তো চুপের দ্বারাই বোঝানো যায়, সত্যকে কোনো শব্দ দেওয়া যায়, সত্যকে কোনো ইশারা করা যায়। ওকে জানতে পেরেছিলাম যে তুমি মৌন হয়ে যাও, তুমি অন্তরের দিকে দেখো, চোখের দ্বারা তো সংসার দেখা যায়, চোখ বুঝলে অন্তরকে দেখা যায়, অন্তরের দিকে তুমি ঝাঁকো, তুমি যে প্রশ্ন করেছো উত্তর পাবে। তখন আনন্দ বুঝতে পারলেন সত্যি মহাপুরুষ কেমন হয়। আজ এই পর্যন্ত, দেখতে থাকুন শান্তির বর্ষা।